একটি চমৎকার আবৃত্তি শুনি। হ্যাঁ শুরু করো। শুরু করো আবৃত্তি। হ্যাঁ সুন্দর হয়েছে। আর বলবে না আমার নাম তিন নাচি ধিন ধিন হবে না? হ্যাঁ আমার নাম দুই মাছের রাজা রুই, মজা করে খাবো আমি দুই দুইটা রুই। তাহলে কি হবে? আচ্ছা তাহলে হ্যাঁ বলো 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 বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মুর কাছ থেকে আজকে আরো শিখতে হবে ভালো করে, তারপর আগামীকালকে আবার শোনাবে। এখন আর কে শোনাবে? হাত উঁচু করো। আচ্ছা নুসরাত, নুসরাত শোনাবে। ঠিক আছে নুসরাত শোনাও। হ্যাঁ ধন্যবাদ, চমৎকার। 1 থেকে 20 পর্যন্ত, 20 পর্যন্ত সংখ্যা ছড়া শোনালো নুসরাত জাহান অতই। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে তাহলে চলো আমরা এবার মূল অঙ্কের আজকের গণিতের ক্লাসে যাই, আবারও ইংলিশ ক্লাসে আমরা শুনে নেব এখন একটু গণিত। চলো আমরা একটু গণিত করে, তোমরা একটু করো সবাই। দেখো আজকে আমরা করব কত পৃষ্ঠা, এই যে দেখো 67 পৃষ্ঠায় যাও। 67 পৃষ্ঠায় যে ডালিমের অঙ্ক ছিল তোমরা অনেকে করেছো। এখানে দেখো 67 পৃষ্ঠা, তোমাদের বই বের করো, আমি একটু বড় করে দেখাচ্ছি। রাইতা মল্লিক তুমি বলতে পারো যে কয়টা ডালিম আছে তোমাদের বইয়ের? এই যে ছবিতে দেখো একটা গাছে আছে কয়টা, আর একটা গাছে কয়টা, তুমি একটু গুনে বলো তো রাইতা। ১৩টা। তাহলে একত্রে কতগুলো আছে আমরা লিখবো 9+4, আমরা কত লিখবো 9+4=১৩। তোমরা অনেকে করে দেখাইছো, গতকালকেও দেখেছো যে 9+4=১৩। এবার দেখো এই 9+4=১৩, এখানে দেখো এই ছেলেটি ভাবছে কি, যে আমি মনে মনে ভাবছি যদি 9-এর সাথে আর 1 হতো তাহলে 10 হতো। এই যে যদি একটি এটি 10 থেকে বেশি হয়, আমরা 9-এর সাথে কত যোগ করে 10 করি, তাহলে 1। তাহলে 9টি আছে একটি গাছে, সেই 9-এর সাথে একটি নিলাম, তাহলে হলো 10। তাহলে বাকি থাকলো কয়টি? 3টি। তাহলে 10 আর 3=১৩। তোমরা 9+4=১৩ লিখেছো, গতকালকে লিখে দেখিয়েছো, অনেক ধন্যবাদ, তোমরা ভালো করেছো। এবার দেখো এই যে সেই অঙ্কটা 9+4, কিভাবে আমরা 9 আর 4=১৩ হলো, আমরা 9-কে একটি দশে পরিণত করেছি। হ্যাঁ 9-কে একটি 10 বানিয়েছি, আর তাহলে আর থাকে কত? এ পাশে থাকে 4টি থেকে একটি যদি যায় তাহলে 3টি, 10 আর 3=১৩। এভাবে আমরা কিন্তু হ্যাঁ দেখো 9+4 এভাবে যোগ করেছি যে 9-কে 10 বানাতে। এবার বলো কে শোনাবে আমাকে? আহান শোনাবে। আহান বলো 9-কে 10 বানাতে কত প্রয়োজন? হ্যাঁ ঠিক বলেছো,
তাহলে সেই এক আমরা কি করেছি, এই চার ভেঙে এক ও তিন করা যায়। আবার দেখো চারকে ভেঙে কত, আমরা আগে পড়ছিলাম যে চারকে ভেঙে কত বানানো যায়, এক যোগ তিন বানানো যায়। আবার চারকে চার, দুই আর দুই চার হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমাদের দেখো এক ও তিন, তাহলে এক আমরা নয়ের সাথে নিয়ে গেলাম, থাকলো তিন। এভাবে অর্থাৎ আমরা সব সময় 10 বানাবো, আর 10 এর সাথে সহজেই আরেকটি সংখ্যাকে আমরা গুণ করতে যোগ করতে পারবো। ঠিক আছে, এবার দেখো এই পৃষ্ঠায় এসে তোমাদের এবার করতে দেবো অঙ্ক। দেখো তো তুমি কিভাবে 8 যোগ 3 হিসাব করো, একটু নুসরাত বলো তো, 8 যোগ 3 কত হয় বলো। একদম ঠিক বলেছো, যে আমরা 8-এর সাথে 10 বানানোর চেষ্টা করি, যে 8-এর সাথে কত যোগ করলে 10 হয়। দীপা 8-এর সাথে কত যোগ করলে 10 হবে? দুই। ঠিক আছে সুমায়া, হ্যাঁ দুই, 8-এর সাথে 2 যোগ করলে 10 হবে। তাহলে আমরা 8-এর সাথে 2 নিলাম, বাকি থাকে কত, 1। তাহলে 10 আর 1 11 হয়ে যাবে। তোমরা এমনি তো, আচ্ছা তোমরা তোমরা একটু করে দেখাও তো। হ্যাঁ এই অঙ্কটা করো, 8 যোগ 3 সমান কত হয়, এটা করে দেখাও। করো সবাই, 8 যোগ 3, এই 8 যোগ 3 এই অঙ্কটা আগে করো। আচ্ছা একটু দেখাও দেখি, এই যে দেখি নুসরাতের খাতাটা, 8 যোগ 3 সমান 11। ধন্যবাদ নুসরাত, চমৎকার হয়েছে। দেখি আজ কি দেখাবে, কে দেখাবে আর কার হয়েছে। হ্যাঁ দেখেছি নুসরাতটা দেখেছি, এবার একটু দেখি সুমায়ের সেতুটা, সুমায়ের সেতু কি দেখাচ্ছে দেখি। সুমায়ের সেতু, এই সুমায়ের সেতু 11 না, 8 যোগ 3। ধন্যবাদ সুমায়ের সেতুকে। এবার আহান, আহান দেখাচ্ছে দেখি, শেখ আহান কি লিখেছে। ধন্যবাদ আহানকে। এবার দেখি দীপা, দীপা কি লিখেছে দীপা, এই যে দেখো 8 যোগ 3 11। ধন্যবাদ দীপাকে। এবার রাইতা মল্লিকের খাতাটা একটু দেখি, রাইতা 8 যোগ 3 সমান 11 হয়েছে। ধন্যবাদ রাইতাকেও, যা সঠিক লিখতে পেরেছো সবাই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার একটু আমরা খেয়াল করব যে এই অঙ্কটা তো করে দিলাম, কিন্তু অঙ্কের নিচে কিছু শূন্য স্থান আছে, দেখো খালি ঘর আছে, এই খালি ঘর গুলো একটু আমরা পূরণ করব বাড়িতে। দেখো খালি ঘর, দেখো খালি ঘরে কি বসবে, দেখো 8-কে 10 বানাতে কত প্রয়োজন। একদম ঠিক বলেছো, তাহলে এই প্রথম লাইনটিতে এখানে হ্যাঁ 2 প্রয়োজন। এর পরের খালি জায়গাটায় দেখো 3-কে ভেঙে 2 ও কত করা যায়, ড্যাশ করা যায়, 3 1 করা যায়। যেমন 3 কেজি, হ্যাঁ 3-কে যদি ভাঙি 2 আর তার সাথে 1 করা যায়, ঠিক বলেছো। এবার দেখো শেষেরটা, 8-এর সাথে 3 হতে কত নিয়ে 10 করা যায়, 8-এর সাথে আমরা 10 করব, তাহলে 3 হতে কত নেব, কত নেব 3 থেকে, 2 নেব। এই 8-এর সাথে যদি 3 থেকে 2 নিই, আচ্ছা এরপরে দেখো, এর পরেটা দেখো 3 থেকে কত চলে যাওয়া, 1 রইলো, 3 থেকে কত গেল, 2 চলে গেল, 1 থাকলো। এরপরে দেখো 10 ও ড্যাশ, এবার তাহলে 10 আর কত, 1, 10 আর 1 নিয়ে কত হয়, 11 হয়।
এই যে ছবিটা দেখো, হ্যাঁ 11, এই যে দেখো ছবিতে তাই দেখিয়ে দিয়েছে, দেখো ছবি ছবির মাধ্যমে দেখানো হলো, দেখো এইটা তো বাড়ির কাজ দিতে চাচ্ছি, এইটুকু আজকে করো, পরে তোমরা যোগ যোগ তো সবাই পারবে, এইটুকু আজকে করো, একটু চিন্তা ভাবনা করো এখানে কিভাবে 10 10 গঠন করে, হ্যাঁ 10 10 এর ঘাত একটা 10-কে কিভাবে গঠন করা হয়, আমরা এইটুকু আজকে একটু বুঝি, চিন্তা করি এই নিয়ে, একটু হাতের কাজ করি, বাড়ির কাজ করি, ঠিক আছে, এইটুকুই আছে বাড়ির কাজ, এই এই যে এইটুকু তোমরা সবাই করবে গণিতের খাতায়, ঠিক আছে, আজ এ পর্যন্ত, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।